Hi guys, welcome to our YouTube channel Bong Views. I'm Shilajit. I'm Sudipta. আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন তো আজকে মানে চলে এসেছে আমরা মলম বিক্রেতার ভিডিও নিয়ে তো ইনি হচ্ছেন এত ভাইরাল হয়ে গেছে মানে এনাকে নিয়ে এত মিমস এত কিছু আমরা দেখে নিয়েছি তো সত্যি মানে এটা খুবই মজার মানে তাকে দেখে আমরাই হাসি তো সেই জন্য তার জন্য একটা সেপারেট ভিডিও আমরা নিয়ে এসেছি যার টাইটেল হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ কি সাংবাদিক নাকি মলম বিক্রেতা এবং চ্যানেল নেম হচ্ছে atnnews চলুন দেখে নিই ভিডিওটা মানে এটা সব থেকে হাস্যকর এবং লজ্জার যে একটা মানে প্রথম সারির নিউজ চ্যানেলের অ্যাঙ্কারকে নিয়ে আর একটা দেশের প্রথম সারির নিউজ চ্যানেলের কি ভিডিও বানাচ্ছে সেপারেটলি এবং যে দেশের তিনি সাংবাদিক মানে ইন্ডিয়া সেইখানেরই ইউটিউবার মানে আমরা এটা কিলের ভিডিও করছি তো চলুন আগে দেখি নি ভিডিওটা আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি নাম তার ময়ূক রঞ্জন ঘোষ পেশায় একজন সাংবাদিক হলেও আচার আচরণে মলম বিক্রেতা কিংবা জোকারকেও হার মানায় কথা বলতে বলতে ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উদ্ভট অঙ্গভঙ্গি করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক জগৎ চায় বাংলা যখন আর বাংলা রিপাবলিক বাংলাতে সম্প্রচারিত হয় ময়ূক রঞ্জন ঘোষের এই অদ্ভুত ও উত্তেজনাপূর্ণ উপস্থাপনা নিয়ে এরই মধ্যে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে ময়ূকের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করেছেন ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে বাংলাদেশে ময়ূকের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেয়া হয়েছে বিশেষত তার চিৎকার চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে অনেকেই বলছেন ময়ূক রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি বাড়ানোর একটি কৌশল রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপি পন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হল যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা ময়ূক রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকের ধারণা ময়ূক রঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশের অনেক দর্শক যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয় তবে এই ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে ময়ূক রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে এটি মূলত চমকপ্রদ এবং অস্বাভাবিক সংবাদ পরিবেশনার উপর ভিত্তি করে তৈরি বলে মনে করছেন দর্শকরা এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন এবং কাজল রায় atnnews ভিডিওটা মজার ছিল বিনোদনমূলক ছিল নাকি রেগে যাওয়ার ছিল ইরিটেটিং ছিল জানি না বাট হাস্যকর তো ছিল ওই বট ছিল বটেই এবং আর ইরিটেটিং ছিল তো অবশ্যই মানে তাকে দেখেই যেন কেমন একটা লাগে এক্স্যাক্টলি এবং মানে আমরা অস্থির বাঙালি বিভিন্ন ভিডিওতে বা এমনিও তার এই ক্লিপস গুলো পেয়েছি এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি এবং আবারও আমরা সেম কথাই রিপিট করতে চলেছি যে তার উপস্থাপনা বা তার এই অঙ্গভঙ্গি অঙ্গ সঞ্চালন অতিরিক্ত মানে উত্তেজনা এই সমস্ত ব্যাপারগুলো শুধু আপনাদের দেশে না আমাদের দেশেও এগুলো বিরক্তিকর হাস্যকর ট্রোল হয় তাকে নিয়ে এবং তার চ্যানেল বা তার ভিডিও আমাদের এখানেও কেউ রেকমেন্ড করে না বা আমরাও দেখি না তো এটাই হচ্ছে ব্যাপার এবং এখানে যা
মাঝে আমার মনে হয় মিমস হচ্ছে, সেটা এদেশে বলুন ওদেশে বলুন, আমার একদম তিনি ডিজার্ভ করে, কারণ কোথাও গিয়ে আমার মনে হয় তিনি ইচ্ছা করে এসলো করেন, ইভেন এত যে ট্রোলিং হচ্ছে এত কিছু, তারপরেও তিনি কিন্তু চুপ থাকছেন না, তারপর তিনি ওটাকেই কন্টিনিউ করছেন। আমার মনে হয় ওই টিআরপি যে ব্যাপারটা সেটাই হয়তো হবে, এবং তিনি দেখছেন যে এইভাবেই মানে বিক্রি হচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে তাদেরই প্রফিট কিন্তু এই ধরনের আর কি, যত লোকের আর কি আকর্ষণ বাড়াতে পারবে সেটা কুখ্যাত হয়ে বিখ্যাত হয়ে যেভাবেই হোক না কেন তিনিই হচ্ছেন। আর তিনি পার্সোনালি এমন হয়ে গেছেন, তিনি কেউ কেউ হয় বিখ্যাত হয়ে বিখ্যাত হয়, আর ইনি হচ্ছেন কুখ্যাত হয়ে বিখ্যাত, মানে আর তার যা সাংবাদিকতা সত্যিকারের, যে এখান থেকে লাফাচ্ছে ওখানে গিয়ে পড়ছে, আর যেভাবে তিনি কথা বলেন মিন 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 করে, সেই এটা কি ধরনের সাংবাদিকতা জানি না। তবে এখানে একটা লাস্ট যে কথা হলো যে অনেক মানে আমাদের পশ্চিমবঙ্গের নিউজ মিডিয়ারা রয়েছে বাদ বাকি যারা, তারাও আর কি এই পথে যাচ্ছে বা অতিরঞ্জকীয় করে খবর পরিবেশন করছে, সেটা কোথাও আমি মানবো না, কারণ পার্টিকুলার এই চ্যানেলটা আর এই ধরনের কিছু সাংবাদিক রয়েছে ওই চ্যানেলে, তারা এই ধরনের জিনিস করে থাকে, বাট বাদ বাকি চ্যানেলগুলো কিন্তু মানে সুষ্ঠ এবং স্বাভাবিকভাবেই খবর আর কি পরিবেশন করে, তাই জন্যই হয়তো সেই চ্যানেলগুলো আমরা দেখি এবং লোককে রেকমেন্ডও করি। বাট এই চ্যানেলটা মানে সাংঘাতিক, এবং তার যে গুরু ও অর্ণব গোস্বামী, যিনি আর কি রিপাবলিক টিভিতে বসে, মানে প্যান ইন্ডিয়া আর কি অল ওভার ইন্ডিয়াতে যে আর কি মেন আর তার চ্যানেল রয়েছে সেখানে, তিনি আবার আর একজন মানে কি বলবো, মানে সেই জগাই মাথাই বলে না, তো সেই বিষয়টা হয়ে গেছে তাই সেটাই। তো যাই হোক, আর মানে সত্যি এগুলো হাস্যকর, এবং মানে কোথাও গিয়ে যেন মনে হয় মানে সাংবাদিকতা একটা সিরিয়াস একটা পেশা কোথাও গিয়ে, তো সেটাকে একটু রেসপেক্টেড একটা জব এক্স্যাক্টলি, তো সেটাকে খুব সস্তা বানিয়ে দিচ্ছে, সস্তা সাংবাদিকতা, এবং মানুষের খিল্লিতে পরিণত হচ্ছে, মানে মানে তাহলে হচ্ছে নরমাল যারা র্যান্ডম ডেলি ব্লগ করে ভীষণ এক্সাইটিং ভাবে দেখায়, তো তাদের সাথে এনাদের মানে যারা একটা পজিশনে এসছে একটা ভালো চ্যানেল বা একটা যে টেলিভিশনে দেখাচ্ছে, তাদের মধ্যে কোনো ফারাক নেই, তো এটা খুব বাজে একটা বিষয়, এবং তারা নিজেকেই নিজেরা সস্তা বানিয়ে ফেলছে, তারা কোথাও গিয়ে জার্নালিজম বা যাই হোক পড়াশোনা করে ডিগ্রি প্রাপ্ত হয়ে একটা চাকরি জোগাড় করেছে, তো তাদের যে ছোটবেলা থেকে যে স্ট্রাগল বলুন, পড়াশোনা বলুন, ডিগ্রি বলুন, হোয়াট এভার যাই বলুন না কেন, সেটাই কোথাও গিয়ে তারা নিজেরাই ছোট করছে, তার মানটাকে তারা ছোট করছে, আপকামিং জেনারেশনের কাছে যে সঠিক খবর পৌঁছানো বা ফেক নিউজ থেকে দূরে থেকে যে নির্ভরযোগ্য আর কি খবর পরিবেশন করা, সেই জিনিসগুলো না আস্তে আস্তে বাচ্চাদের মধ্যে ইম্প্যাক্ট করে পড়ে কোথাও গিয়ে হারিয়ে যেতে চলেছে, এই ধরনের জিনিসগুলো যদি চলতে থাকে। কারণ আমরা জানতাম যে আমাদের দেশে যে রাজ্যসভা রয়েছে সেখানে মানে সমাজের বিভিন্ন স্তর থেকে আর কি মানুষ পাঠানো হয়, এবং সেখানে প্রচুর সাংবাদিকরা কিন্তু পার্লামেন্টের সাংসদ হিসাবে ওখানে মনোনীত হয়, এবং সেখানে দাঁড়িয়ে তাদের যে একটা রেসপেক্ট রয়েছে, বাট এই ধরনের সাংবাদিকতা যদি পরবর্তীকালেও চলতে থাকে, বাট সেটা কিন্তু আমাদের দেশের জন্যই কোথাও গিয়ে খারাপ, তো এইটা কখনোই ডিজার্ভ করে না আমাদের ইন্ডিয়া। তো যাই হোক, এখানে আমরা আমাদের মতামত জানালাম, আপনারাও আপনাদের মতামত জানাবেন, এবং আমরা আবারও বলছি এই ধরনের সাংবাদিকতা সেটা আমাদের ইন্ডিয়া হোক বা হোয়াটএভার যেখানেই হোক না কেন, এটা সত্যি আমরা সাপোর্ট করি না, এটা আমরাও খিল্লি হিসাবেই নিই, এবং এই সমস্ত বিষয় কতটা সিরিয়াসলি নেবে না, কারণ এই কিছু কিছু চ্যানেল বলুন বা এই ধরনের জিনিসগুলো না কোথাও গিয়ে উস্কানিমূলক ভিডিও করা এদের মানে গোল, কোথাও গিয়ে বা কি করে আরো আগুন লাগানো যায়, কি করে আরো খোঁচা মারা যায় নিজেদের ফায়দার জন্য, তো সেটাই তার মানে, কিন্তু এটা কখনোই যে না যে তিনি তারা হোল ইন্ডিয়াকে এভাবে রিপ্রেজেন্ট করছেন, একদমই সেটা কিন্তু নয়, এটা কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের মতামত বা খিল্লি, সেটাই তারা হয়তো ভিডিও বা তার উপস্থাপনার মাধ্যমে তুলে ধরছেন, কিন্তু সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ কখনোই নয়। বাট আপনাদের আপনারা যে নাম দিয়েছেন এই মলম বিক্রেতা, এটা কিন্তু খুব সেরা অ্যাপ্রোপ্রিয়েট, একদম সেই যে ট্রেনে বাসে যারা মলম বিক্রি করে দাঁত হাজার চুল খানি। তো যাই হোক, আপনারাও আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজি তোকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটটা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।